আড়ংয়ের তেজগাঁও শাখায় একটা ছেলে জব ইন্টারভিউ দেওয়ার পর তাকে হচ্ছে জব ইন এ ওয়ে অফার করার পর আনফরমালি অর আনঅফিসিয়ালি তাকে বলা হয়েছে যে হ্যাঁ আপনার সব কিছু আমাদের পছন্দ হয়েছে, আপনাকে আমরা নিচ্ছি। এই ঘোষণা দেওয়ার পর পরবর্তীতে তারা যখন ফাউন্ড আউট করলো যার ইন্টারভিউ নিছে যে ছেলেটার মুখে দাড়ি আছে, তখন হচ্ছে তারা বলছে যে না, দাড়ি থাকলে তাকে জব অফার করা যাবে না, দাড়ি কেটে আসতে হবে ওকে। বিতর্ক হচ্ছে এটা নিয়ে, ছেলেটা লাইফ করছে তারপর ওখান থেকে বের হয়ে এসে। আপনারা তো সবাই জানেন আলহামদুলিল্লাহ রমাদান আসতেছে, তো রমাদানের সময় প্রতিটা ক্লোথিং ব্র্যান্ড বা অন্যান্য যত ব্র্যান্ডের শোরুমগুলো আছে সব জায়গায় সেলসম্যান নিয়োগ করা হয়। তো ওই পারপাসেই মানে একজন ম্যাচুর ছেলে হিসেবে অ্যান্ড বা মানে ফ্যামিলিকে সাপোর্ট করা বা ওইভাবে বসে না থাকা এইসব পারপাসেই। তো আমাকে এক সময় হয়তো বা সাইড দেখে বা কিছু একটা আমাকে বললো আপনি মাস্কটা খোলেন কাইন্ডলি। তো খোলার পর তারা আমাকে বললো যে উই আর ট্রুলি সরি। তো আমি বললাম যে ভাইয়া কী সমস্যা, মানে কী হয়েছে বা কিছু। তো ওনারা বললেন যে আপনাকে আসলে আমরা কনফার্ম করতে পারছি না। তো আমি বললাম যে কেন ভাইয়া? তো বললো যে মানে করতে পারছি না ওইরকম বলবো না, আপনি যদি এটা মানে ক্লিন করতে পারেন, ক্লিন সেভ করতে পারেন বা আপনি ক্লিন সেভ করতে পারেন সরি সেভ করতে পারেন তাহলে আপনার জবটা এখানে আমরা কনফার্ম করবো ইনশাল্লাহ। তো ওনারা আমাকে বললেন আমাদের আড়ংয়ের রুলস হচ্ছে মানে সেলসম্যান পদে জব করতে হলে এই টাইমটার মধ্যে বা অন্য কোনো টাইম, মানে টাইমের ব্যাপারটা ওইভাবে বলেনি, বলেছে সেলসম্যানের জবটা করতে হলে আপনাকে মাস্ট ক্লিন করতে হবে। আমার এই যে একটা ছেলে যেখানে জব করে খেতে চাচ্ছে, আমি অনার্স সেকেন্ড ইয়ার স্টুডেন্ট ফার্মেসি ডিপার্টমেন্ট, ইউনিভার্সিটির নাম বললাম না, অনেক প্রবলেমও হতে পারে আসলে, বাংলাদেশ তো মুখ খুলে কিছু বলা যায় না। তো ইউনিভার্সিটির নাম বললাম না, আমি অনার্স সেকেন্ড ইয়ারে আছি ফার্মেসি ডিপার্টমেন্টে। হ্যাঁ, তো সেই আমি ওইখান থেকে স্টুডেন্ট স্টুডেন্টে মানে পার্ট টাইম জব প্লাস যেহেতু রমাদানে বন্ধ আছে সেই জন্য আমি কিছু করতে চাচ্ছি, তো আমাকে সেখানে সুযোগ দেওয়া হচ্ছে না। আর সুযোগ দেওয়া হচ্ছে না সেটা অন্য কোনো রিজন হলে আমি মেনে নিতাম, বাট আমার যদি কোয়ালিফিকেশনে কমতি থাকতো বা তারা যেসব জিনিস দেখেছে ওইসবের মধ্যে কমতি থাকতো আমি মেনে নিতাম, ফাইন আমার মধ্যে কমতি আছে আমি পারি নাই বা আমার মধ্যে ওই জিনিসটা নাই এই জন্য আমি পাই নাই। বাট তারা বলতেছে আমার বিয়ার্ড কাট করতে হবে, মানে সিরিয়াসলি বিয়ার্ড কাট করতে হবে, এটা সেভ করতে হবে আমাকে, মানে ব্যাপারটা লজ্জাজনক নাকি হার্টিং। আমি মানে একদম হতভম্ব হয়ে গেছি যে আসলে আমাকে, আমি বাংলাদেশ একটা মুসলমান কান্ট্রিতে জব করার জন্য একটা আমার এই যে একটা ছেলে স্টুডেন্ট এই যে জব করতে চাচ্ছে তাকে জবের কন্ডিশন দেওয়া হচ্ছে আপনি যেটা কাট করতে পারেন। এই যে বিতর্কটা হচ্ছে যে সেটা ধর্ম পালন করতেছে দাড়ি সেটা কাটতে বলতেছে জব করার জন্যে, তাদের যে ড্রেস কোড আছে অথবা কোম্পানির যে সব চাওয়া পাওয়া সেটার সাথে মিলে নাই দেখে, এই বিতর্কটার ভিত্তি আছে কিনা বা জাস্টিফাইড কিনা, এই বিতর্কটা করার সুযোগ আছে কিনা, এবং কী বিতর্ক হচ্ছে, কেন বিতর্ক হচ্ছে, প্রাসঙ্গিক আনুষঙ্গিক সামাজিক রাজনৈতিক ধর্মীয় অর্থসামাজিক আলাপটা তো করবো। তো সবার আগে হচ্ছে যেটা নিয়ে বিতর্ক হচ্ছে সেটাতে ঢোকার আগে কয়েকটা পয়েন্ট একটু মেক করে দিই, টাচ করে দিই, তারপর তো আপনারা দেখবেন পরে লাস্টে ওই কথাটা বলবো। সেটা হচ্ছে এই ছেলেটার একটা বিষয় আমার খুবই ভাল লাগছে, লাইক এক্সেপশনাল যে জিনিসটা লাগছে সেটা হচ্ছে যে ছেলেটা হচ্ছে ফার্মাসিতে পড়ে সেকেন্ড ইয়ারে, কোন ইউনিভার্সিটি সেটা সে ডিসক্লোজ করে নি, কারণ বাংলাদেশে ব্যাকল্যাশ হয়, ব্যাকল্যাশগুলো হচ্ছে অযাচিত ব্যাকল্যাশের শিকার হইতে হয়, সে তার নিরাপত্তা স্বার্থটা ডিসক্লোজ করে নাই। কিন্তু সে খুব ক্লিয়ারলি সে তার সামাজিক আর্থিক অবস্থানটা তুলে ধরছে যে আমি খুবই নিডি অবস্থায় আছি, আমি ইউনিভার্সিটি সেকেন্ড ইয়ারে পড়ি। সে কোনো ধরনের দ্বিধা ছাড়া সে লাইভ হয়ে দেশের মানুষের সামনে, কোটি কোটি মানুষের সামনে, কারণ হয়তো ধারণা করা যায় যে এই ভিডিওটা ভাইরাল হবে সে হয়তো জেনে বুঝেই, কোটি কোটি মানুষের সামনে সে স্বীকার করে নিল যে আমি খুবই আর্থিকভাবে একটা এই অবস্থায় আছি, আমি আমার ফ্যামিলিকে সাপোর্ট করতে চাই, এই কোভিডের মধ্যে রোজা আসতেছে এবং আমি ইউনিভার্সিটি সেকেন্ড ইয়ারে পড়ি, আমার টাকা পয়সা দরকার, এই জন্য আমি একটা সেলসম্যানের জব খুঁজতেছি, যে কোনো ধরনের জব, সেলসম্যানের জব, যেই জবটার এই জবটাকে সামাজিকভাবে খুব একটা সম্মানজনক জব হিসেবে দেখা হয় না সেলসম্যানের জব। কিন্তু ছেলেটা এটা নিয়ে তার মধ্যে কোনো সংকোচ নাই, সে লাইভ হয়ে এসে বলতেছে আমি আর্থিকভাবে খুবই নিডি, আমি আমার ফ্যামিলিকে হেল্প করতে চাই, আমি সেকেন্ড ইয়ারে পড়ি ইউনিভার্সিটিতে, এবং যে ছেলেটা ইউনিভার্সিটি সেকেন্ড ইয়ারে পড়ে সে সেলসম্যানের জব করলে কিন্তু চুরি করে করে করার কথা, রাইট? কারণ একটা লজ্জাজনক চাকরি। তো না, সে লাইভ হয়ে সবার সামনে স্বীকার করতেছে তার অবস্থাটা এবং সে এটাকে ছোটো হিসেবে সেটার জন্য ছোটো নিজেকে ছোটো মনে করতেছে না। সো এটা মানে লাইক এটা তো বাংলাদেশের যে সামাজিক প্রেক্ষাপট সে তো আর সামাজিক প্রেক্ষাপট বদলাই দিতে পারতেছে না, রাইট? এই যে রেভলিউশনের ডাক দেয় অনেকে মানুষ যে এমন কইরা করে না কেন, সামাজিকতাটা বাস্তবতাটা বুঝতে হবে, রাইট? সো এই সামাজিক বাস্তবতার যে বাংলাদেশে সেইখানে সে তো আর টুক করে সব কিছু চেঞ্জ করে ফেলতে পারতেছে না, সুতরাং আমাদেরকে অনেক সময় বাধ্য হয়ে অনেক কিছু মেনে নিতে হয়, কমপ্লাই করতে হয়।
না, সে কিন্তু এখানে রেভলিউশনারি এবং ম্যাভেরিক একটা ভূমিকা নিয়েছে, রাইট? সে না কমপ্লায়েন্সের পথে জানে, সে একদম ক্লিয়ারলি এসে বলে দিছে যে না, আমি সেলসম্যানের জব, ইয়াস আমি ইউনিভার্সিটি সেকেন্ড ইয়ারে পড়ি, আমার ফ্রেন্ডরা দেখতেছে আমার লাইভ ভিডিও, ছেলেরা মেয়েরা সকলে দেখতেছে, আমার টিচাররা দেখতেছে, আমার রিলেটিভস দেখতেছে, আই ডোন্ট কেয়ার, ইয়াস আমি সেলসম্যানের জব সিক করতেছিলাম কারণ আমার প্রয়োজন, আমি নিডি একটা ছেলে। তো এই জিনিসটা খুব খুবই খুবই চমৎকার লাগছে আমার, এই পুরো ভিডিওর আর সব কিছু আমার কাছে অনেকটাই লাইক ফ্রিঞ্জ মনে হয়েছে সত্যি কথা বলতে, আলাপ আলোচনা আমার দৃষ্টিতে এটা এইটা সবচাইতে সুন্দর জায়গা ছিল। যেই বিতর্কটা যে দাড়ি থাকা কোম্পানি বলছে তাকে নেবে না, তাদের সেই পলিসি হচ্ছে দাড়ি, এই বিতর্কটা কি জাস্টিফাইড? কারণ হচ্ছে এরকম ড্রেস কোড থাকা, এরকম পলিসি থাকা, এ তো সব কোম্পানি আজীবন ধরে আছে, কিন্তু ইদানিংকালে একটা সেন্সিটিভিটি তৈরি হয়েছে, কিছু হলে ধর্মের সাথে লিঙ্ক করে দেয়া, ধর্ম কারণ না হইলেও তাকে দাড়ি কাটতে বলা হয়েছে, তাকে যদি চুল কাটতে বলা হতো তখন কি সে রিয়েক্ট করতো? কারণ আপনি ধরেন যে মিলিটারিতে জব করতে গেলে অথবা পুলিশে জব করতে গেলে অথবা আর্মিতে আর কি অথবা পুলিশে অথবা বিভিন্ন অফিসে জব করতে গেলে আপনাকে চুল ছোটো করতে হবে, ওগুলো কিন্তু রিকোয়ারমেন্ট, দাড়িটা ছোটো করতে হবে বা শেভ করতে হবে, এটা যেরকম রিকোয়ারমেন্ট ওগুলো রিকোয়ারমেন্ট, সেগুলি নিয়ে তো বিতর্ক হয় না, দাড়িটা নিয়ে হচ্ছে। সো হ্যাঁ, দাড়িটা ইসলাম ধর্মের সুন্নতের একটা অংশ, সেটাতে আমি আসতেছি। আমি যেটা বলতে চাচ্ছি যে এটা কি তার ধর্ম বিদ্বেষের জায়গা থেকে তাকে এই কথাটা বলা হয়েছে, নাকি এটা কোম্পানির একটা রিকোয়ারমেন্ট যেটার সাথে কোনো ধর্ম বিদ্বেষের ছিটেফোঁটা নাই, যেটাকে পেঁচানোর অকারণে পেঁচানোর সুযোগ নাই না? হ্যাঁ, যেটা বললাম এরকম অনেক রিকোয়ারমেন্ট থাকে, কারণ যারা একটা কোম্পানি তাদেরকে তো চিন্তা করতে হয় যে সেলসম্যান সে জানি এমন একটা লোককে বসাবে যে বেচা বিক্রি করতে পারে, কাস্টমারের কথা মাথায় রেখে তাদেরকে ডিসিশানগুলো নিতে হয়। এখন কাস্টমার যদি আনকমফোর্টেবল হয় ফর হোয়াট এভার রিজন, সেটা ভিন্ন বিতর্ক, কেন আনকমফোর্টেবল হবে কারণ এটা ভিন্ন বিতর্ক, কাস্টমার যদি আনকমফোর্টেবল হয় তাহলে তো কোম্পানি চিন্তা করবে আমি জানি যত বেশি কাস্টমারের জন্য যত নিউট্রাল একটা লোক বসাইতে পারি এখানে, রাইট? যার কোনো দাড়ি নেই, একদম ক্লিন শেভ করা, চুলগুলো নিউট্রাল বেসিক্যালি লুকের একটা লোক বসাইতে যায় কোম্পানি। সো কোম্পানি এরকম করে চাওয়া ভাবা অপরাধ কিছু না, যদি সেখানে ইসলাম বিদ্বেষের এলিমেন্ট থাকে তাইলে তো সেটা নিয়ে অপরাধ, ইসলাম বিদ্বেষের এলিমেন্ট যদি না থাকে তাহলে এটা খুবই স্বাভাবিক, রাইট? তাহলে নেক্সট প্রশ্ন যেটা কাম সেটা হচ্ছে এখানে ইসলাম বিদ্বেষের এলিমেন্ট ছিল কি না, একটা ঠিক, আরেকটা দিক হচ্ছে যে দাড়ি আর চুল এক জিনিস কিনা, প্রচুর প্রতিষ্ঠানের আপনি এত বড় চুল রেখে জব করতে পারবেন না, চুল ছোট করতে হবে, তাহলে দাড়ি এত বড় রেখে করতে পারবেন না, দাড়িও ছোট করতে হবে, এই দুটো জিনিস তুলনীয় কিনা? না, আই ডোন্ট থিঙ্ক সো, নট নেসেসারলি তুলনীয়, কারণ দাড়িটা হচ্ছে তার ধর্ম পালনের একটা ফিচার, রাইট? ধর্ম পালন প্রত্যেকের নাগরিক অধিকার, মৌলিক অধিকার। সো এই যে চুল বড় রাখা এটাও মৌলিক অধিকার এক হিসেবে আপনার নাগরিক অধিকার, আপনি চুল বড় রাখতে চান না, তো এখন কোম্পানির আবার পলিসি হচ্ছে যে হ্যাঁ তুমি চুল বড় রাখো, আমি তো তোমাকে বাধা দিচ্ছি না, আমার কোম্পানিতে চাকরি করো না কি তাইলে আছে। সো হ্যাঁ, এই ওইগুলো মৌলিক অধিকার, কারো চুল বড় রাখা, দাড়ি বড় রাখা এটাও তার মৌলিক অধিকার, ধর্ম পালনের অধিকারও মৌলিক অধিকার, সুতরাং কোম্পানি চাইলে এগুলো বলতেই পারে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে যতটুকু ইনক্লুসিভ হওয়া যায় মানুষকে, যতটুকু অ্যাটলিস্ট ধর্ম পালনের বেলায়, কারণ ধর্ম তো মোটামুটি দুনিয়া চেঞ্জ হয়ে যাচ্ছে, এখন তো আপনি ধরেন একসময় পৃথিবীর 90% লোক ছিল ধর্ম পালন করতো কোনো না কোনো, এখন হয়ে গেছে উল্টা, ধরেন এখন হইতেছে 90%, এখন 90 আমেরিকা সম্ভবত 70% লোক হইতেছে কোনো ধর্মবিশ্বাসী না, মানে ইয়াংদের মধ্যে, সরি ভুল বলতেছি, মনে হয় ইয়াংদের মধ্যে সম্ভবত 70% কোনো ধর্মে বিশ্বাস করে না, 30% সম্ভবত বিভিন্ন ধর্মে বিশ্বাস করে। সো নাম্বারগুলো উল্টে গেছে, রাইট? আজকে থেকে 50 বছর আগে তো লাইক 90% লোক ধর্ম বিশ্বাস করতো। সো যেই ইয়াং জেনারেশনটা এখন ধর্ম বিশ্বাস করে না, যে 70% আমেরিকার, একটা জেনারেশনের পর এরা যখন বয়স্ক হয়ে যাবে এবং এদের পরের জেনারেশন তো আরও ধর্ম বিশ্বাস করবে না, তখন আপনি দেখবেন যে পৃথিবী উল্টে হয়ে গেছে চিত্র, এখন 90% লোক আর ধর্ম বিশ্বাস করে না, 10% লোক ধর্ম বিশ্বাস করে, তখন কি হবে? তখন হইতেছে যে আপনি যদি বলেন যে না দাড়ি রাখা আমারটা ধর্ম পালন করা, ধর্মটা একটা বেসিক জিনিস সুতরাং এখানে বাধা দেওয়া যাবে না, তো তখন তো দুনিয়া উল্টে যাবে, তখন তো ধর্মটা বেসিক জিনিস আর থাকবে না, রাইট? সো এটা ডিপেন্ড করে যে বেশিরভাগ লোক কী চাচ্ছে সমাজের, বেশির মানে এটা সারা এটা জীবনভর এইভাবেই পৃথিবী চলে আসছে, বেশিরভাগ মানুষ কী চায়, যার দিকে ভয়েস শক্ত, যার দিকে পাওয়ার আছে, লোক আছে, সেই ন্যায় নীতি নির্ধারণ করে, সঠিক বেঠিক নির্ধারণ করে, রাইট? সো যদি বাংলাদেশের মানুষই যে এখন যেহেতু মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, চাপ দিলে এখন এই দেশের জন্য নিয়ম হয়ে যাবে যে চুল কাটা যাবে জব রিকোয়ারমেন্টের অংশ হিসেবে, চুল ছোট রাখতে হবে সেটা জব রিকোয়ারমেন্টের অংশ হতে পারবে, দাড়ি হইতে পারবে না, কেন? কারণ এই দেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, এটা একটা অ্যাপারেন্ট হিপোক্রিসি মনে হইতে পারে, এটাই হ্যাঁ দুনিয়াটা হিপোক্রিট রে ভাই, যেই শেষে মানুষ সংখ্যাগরিষ্ঠ তারা তাদের মতামত চাপায় দেয়, কেউ খুব সুশীল ভাষায় চাপায়, কেউ একটু কুশীল ভাষায় চাপায়, কিন্তু আলটিমেটলি সবাই ওই চেষ্টাটাই করে। তারপরও সভ্যতার পৃথিবীতে একটা সিমটেম সভ্য হচ্ছে, তো সভ্যতার জায়গা থেকে সবাইকে ইনক্লুসিভ রাখা, সবার অধিকার যতটুকু সম্ভব তাকে অধিকার ভোগ করার সুযোগ করে দেয়া, এগুলাই হইতেছে সভ্য ডিসকোর্স। তো যেই কারণে যে ওয়েস্টে যেটা হয়, যে ওয়েস্টে তো একটা ইসলাম বিদ্বেষ আছেই,
তো সেইখানে যে কারণে বিতর্ক কয়েকদিন পরপর হয়, দাড়ি রাখার কারণে কাউকে যদি ডিসক্রিমিনেশনের শিকার হয়, গায়ের রঙের কারণে, ভাষার কারণে ডিসক্রিমিনেশনের শিকার যদি হয়, এবং ওইসব দেশ যেহেতু সভ্য দেশ, সুসভ্য দেশ, সুতরাং ওইসব দেশে যেমন বাংলাদেশে টিটায় লাজমানো, যে গতকালকে খবরে পড়লাম যে মন্ত্রীর, মন্ত্রীরও না, ইয়ের যে সিটি কর্পোরেশনের কমিশনার, মেয়র, মেয়রের নৌকায় দুজন উঠছে দেখে, গাড়িতে ফেরিতে দুজন সাধারণ লোক উঠছে দেখে তাদেরকে পিটে হাঁটিগুড্ডি গুঁড়া করে ফেলছে। তো এই যেই দেশ, তা সেই সব দেশে তো মনে করেন যে কাকে ডিসক্রিমিনেট করছে, কার সাথে একটু রূঢ়ভাবে কথা বলছে, এগুলো তো খুবই অপ্রাসঙ্গিক আলাপ। এই কথার কতবার বলবো, বাঙালি আমার একটা অভিনয় শুরু করে দেয় যে আমেরিকায় থাকে, ডিসক্রিমিনেশন নিয়ে আমেরিকায় কথা বলে যে দাড়ির জন্য কাউকে ডিসক্রিমিনেট করছে, কত খারাপ এমন একটা এইসব দেশে তো এগুলো খুবই খারাপ, কারণ এইসব দেশে তো এগুলো কল্পনা করা যায় না। এইসব দেশে তো মানুষকে পিটে শোয়া ফেলতেছে, ফেরিতে উঠছে দেখে দেখে এই এই বাস্তবতা বিরাজই করে না। সুতরাং তারা ওই অ্যাডভান্সড পর্যায়ে গিয়ে এগুলো নিয়ে খুব কথা বলে আর কি, যে কারো মনে কষ্ট গেল কি না এগুলো নিয়ে আলাপ করে। সো বাংলাদেশের এইসব আলাপে যখন ঠিকা পড়ে, আমেরিকানদের দেখা দেখি, ইউরোপিয়ানদের দেখা দেখি নাটক করা শুরু করে বাংলাদেশে বসে বসে, ডিসক্রিমিনেশন হয়েছে আমার বিরুদ্ধে, আমি নিতে পারতেছি না। এইসব দেশে যেরকম ডিসক্রিমিনেশন হইলে কারোর বিরুদ্ধে তাই নিতে পারে না, কারণ তারা এগুলোর সাথে পরিচিত না, এই মানে এরকম রূঢ় ব্যবহারের সাথে। বাংলাদেশিরা যখন জুতার বাড়ি খায়, উঠতে বসতে জুতার বাড়ি খায়, তারপর যখন এবং একটা অভিনয় করে যে আমার সাথে রূঢ়ভাবে কথা বলা হয়েছে, কারণ আমি দেখছি টিভিতে যে আমেরিকানদের সাথে রূঢ়ভাবে কথা বললে আপসেট হয়, আমার ওখানে আপসেট হওয়া লাগবে, রাইট? এই ড্রামাবাদগুলোর কারণে তো ব্যাপারটা এরকম। কিন্তু এদের ড্রামা যদি বাদ দিই, বাস্তবতা হচ্ছে ইন অ্যান আইডিয়াল ওয়ার্ল্ড কেউ কারোর সাথে রূঢ় হইতে পারবে না, সবাই সবার প্রতি ইনক্লুসিভ হবে, কেউ কাউকে ডিসক্রিমিনেট করবে না, রাইট? এই এই বিতর্কটা যেই কারণে হচ্ছে, যে পয়েন্টটা আমি পয়েন্টটা খুব সোজাসাপটাভাবে মেক করতেছি না কেন, কারণ আমি মনে করি এটা খুব সোজাসাপটা পয়েন্ট, রাইট? আমি মনে করি না বাস্তবতাটা এখানে খুব সোজাসাপটা, এই কারণে পেঁচাইতেছি। সো ইয়াস, যে পৃথিবীময় দাড়ির কারণে বা মুসলিমরা নানান রকম ডিসক্রিমিনেশনের শিকার হয় বিধায় একটা ভাইব আছে, একটা আন্ডারস্ট্যান্ডিং আছে মানুষের মধ্যে, যে দাড়ি নিয়ে কথা বলবো, যেমন যেটা বললাম এই ড্রেস কোড নিয়ে সারা জীবন ধরে রিকোয়ারমেন্ট এগুলো ছিল, আগে এত বিতর্ক হতো না, এখন এত হয় কেন? কারণ এখন ইসলাম বিদ্বেষের একটা বাস্তবতা থাকায় মানুষ ওয়ান্ডার যে এই যে চুলটা কাটতে বললো ফাইন, যে দাড়িটা কাটতে বললো এটার মধ্যে ইসলাম বিদ্বেষের কারণে বললো নাকি কোম্পানির পলিসি, কোম্পানির পলিসি এরকম কি ইসলাম বিদ্বেষের কারণে? তো এই যে একটা সন্দেহ, একটা অবিশ্বাস, এটা শুরু হয়েছে এই পৃথিবীর বাস্তবতার কারণে, রাইট? নাইলে ইটসেলফ এটা একটা কোম্পানির পলিসি হইতেই পারে, যার দাড়ি আছে উনি জব করবেন, উনি অন্য জব করবেন, রাইট? সবার জন্য তো সব জব না, আপনি যদি আর্মিতে ইয়েতে পরীক্ষা দিতে যান, আপনার উচ্চতা না থাকলে আপনাকে নিবে না, এখন আপনি এসে নাচতে পারেন, কান্নাকাটি করতে পারেন, যে এটা ডিসক্রিমিনেশন হয়েছে, আমার হাইট কম দেখে কি আমি জব করবো না। সব জবেরই নির্দিষ্ট রিকোয়ারমেন্ট আছে, এখন যে সেলসম্যান যে সামনে থেকে মানুষের সাথে ইন্টারাক্ট করবে, তার দাড়ি থাকা যাবে না, চুল ছোট রাখতে হবে, ক্লিন শেভ থাকতে হবে, এটা যদি কোম্পানির পলিসি হয় ফাইন, আপনি ওই জবে যাবেন, অন্য জবে যাবেন, এরকমই হওয়ার কথা ছিল। কিন্তু যেটা বললাম যে আজকাল ডিসক্রিমিনেশনের ঘটনা প্রচুর ঘটে দেখে মানুষ একটু ইয়ে মোডে থাকে, ডিফেন্সিভ মোডে থাকে, এবং বাংলাদেশে এগুলো তো এখন জানেনি, এই চেতনা সরকার আছে, সুতরাং এটা গোজ উইদাউট সেইং মসজিদ থেকে পুলিশ দাড়ি ধরে টানতে টানতে বের করে নিয়ে আসে মুসল্লিদেরকে, মানে দাড়িটা তো একটা সুন্নতের অংশ, রাইট? সো এগুলো করা মানে ক্লিয়ারলি মেসেজ দেওয়া যে এই দেশে আর তোমাদের মুসলমানদের খাওয়া নাই, এবং মানে আচার আচরণ কথাবার্তা দিয়ে বোঝায় দেওয়া হয় এটা ধর্মের কারণে তাদেরকে এভাবে ট্রিট করা হচ্ছে। সো স্বাভাবিকভাবে একটা সেন্সিটিভ ওভার, একটা ওভার, অনেকটা হাইপার সেন্সিটিভিটি অনেক ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে লাইক জাস্টিফাইড সেন্সিটিভিটি কাজ করে। সো যে কারণে মানুষ সব কিছুর মধ্যে এখন প্যাঁচ ধরে, প্যাঁচ খোঁজে বা খুঁজে পায় আর কি, বা পাওয়ার অবকাশ পায়। সো এই বাস্তবতায় এমনিতে এই জিনিসটা আমি মনে করি না যে অন ইটস ওন বিতর্কিত হওয়ার সুযোগ আছে নেসেসারিলি, এটা তাদের কোম্পানির পলিসি, কোম্পানির স্বার্থে, এবং সেটা কোম্পানির ডিসক্রিমিনেশন করে ইসলাম বিদ্বেষী দেখে এরকম অবস্থা নিচ্ছে তা না, এটা সেই পজিশন, যেই জব ডিসক্রিপশন সেইটা রিকোয়ার্স দিস কাইন্ড অফ অ্যাটায়ার অর লুক। তো আমি মনে করি এখানে ইসলাম বিদ্বেষের এলিমেন্ট ছিল না, কিন্তু ওই যে আমাদের মধ্যে এখন একটা ইসলাম বিদ্বেষী আচার আচরণ সব দিক থেকে দেখা যায় সব সারা পৃথিবীতে এবং বাংলাদেশে ওইগুলো শুরু হয়েছে, এই কারণে মানুষ বা সেই ছেলেটা ফিল করছে যে না এটা তো আমার সাথে কি তাহলে ইসলাম বিদ্বেষী আচরণ হলো একটা কোম্পানি এভাবে করতে। আরেকটা তো আছে বাংলাদেশে, যে 90% মুসলিমের দেশে আমরা হইতেছি পাওয়ারে আছি, 90% মুসলিমের দেশে আমরা যা বলবো সেটাই, অ্যাগেন যেটা একটু আগে আমি বললাম সারা পৃথিবী এভাবে চলে, সংখ্যাগরিষ্ঠরা নিজেদের হইতেছে গায়ের, কিন্তু পৃথিবী সভ্য হচ্ছে এই কাজটি একটু সভ্য প্রক্রিয়ায় করা হয়, আর বাংলাদেশিরা এখন একটু অসভ্য রয়ে গেছে, সুতরাং তাদের লজিক হলো আমাদের গায়ে জোর বেশি, আমাদের সংখ্যা বেশি, আমরা জোর করে চাপাই দিব, এত আলোচনার সময় নাই, যুক্তিতর্কের সময় নাই, যুক্তি হয়েছে আমরা সংখ্যা বেশি, রাইট? সো এই আর কি ঘটনা, এই যে আমাদের এখানে একটা মিক্সড ব্যাগ সামনে রাখা, সেখানে অনেক ব্যাপার স্যাপার ঢুকে বসে আছে, যেই কারণে একটা ঘোলাটে পরিস্থিতি হয়ে আছে, যেই কারণে এই অবিশ্বাস, অনাস্থা, বিতর্ক, বাট বিতর্কটার করে গেন আড়ং হইতেছে, অ্যাপোলজি জানাইছে, এবং আমি 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 মনে করি না আড়ংয়ের এই পলিসি এটা কোনো ইসলাম বিদ্বেষী পলিসি, এটা তাদের কোম্পানির পলিসি বিকজ অফ দ্য নেচার অফ দ্য জব।
আর এই যে ছেলেটা এভাবে রিয়েক্ট করছে, মানুষ এভাবে রিয়েক্ট করতেছে, এটার কারণ দুইটা বললাম, একটা হচ্ছে ইসলাম বিদ্বেষের বাস্তবতা পৃথিবীময় এবং স্পেশালি বাংলাদেশে, সুতরাং মানুষ এটা ভাবাটা জাস্টিফাইড যে এখানে কি ইসলাম বিদ্বেষী কাজ হইতেছে, আরেকটা হচ্ছে ওই যে গায়ের জোড়া, আমরা মুসলমান এত 90%-এর দেশ, আমরা যেমন বলবো এমনি চলতে হবে আর কি, রাইট? একই কাজ একটা হিন্দু ধর্মাবলম্বীর সাথে করলে ঠিক আছে, যেহেতু সে সংখ্যালঘু, আমার সাথে করা যাবে না, আমি সংখ্যাগুরু, দেখবেন এমনি করে বলবে। তো এটা হচ্ছে বাস্তবতা আর কি, রাইট? এই বাস্তবতা এই গণ্ডগোল লাগছে। সো আমি কি বলবো, আমার জানি না, এটাই মনে করি আমি ঘটনা বাস্তবতা। তবে পুরো ঘটনায় যে বললাম বিতর্কটা এক সেন্সে জাস্টিফাইড আর এক সেন্সে জাস্টিফাইড না, এটা একটা আপনি সারা বর্তমান প্রেক্ষাপট কনসিডারেশনে নিলে জাস্টিফাইড, আর এমনিতে অবজেক্টিভলি আসলে এটা জাস্টিফাইড বলে আমি মনে করি না। তবে ছেলেটা যে কথাটা শুরুতে আলোচনা করলাম ওইটা দিয়ে আবার শেষ করি, এই পুরো ঘটনার এই হাউকাউ কাউকাউ এর মধ্যে অলমোস্ট আমি যাই না, কিছু ক্ষেত্রে যেটা বললাম ভিত্তি আছে, কিছু ক্ষেত্রে ভিত্তি নাই। সো এটা 50-50 টু মি, বাট যেই জিনিসটা একটা জিনিস স্টুড আউট ফর মি সেটা হচ্ছে যে ছেলেটা, ছেলেটা খুবই সৎসাহসী একটা ছেলে, বাংলাদেশের মতো দেশে দাঁড়ায় আমিও হয়তো এইভাবে এত কথা বলি, এত ম্যাভেরিক ভাব নিয়ে এত কথা বলি, কিন্তু সামাজিক স্রোতের বিপরীতে গিয়ে আমি এরকম করে লজ্জার মাথা খেয়ে সেলসম্যানের একটা চাকরি দিতে আসছি ইউনিভার্সিটির সেকেন্ড ইয়ারে থাকতে, আমি ওর জায়গায় থাকলে আমি হয়তো বলতে পারতাম না।